হ্যালো ভাই, আজ ছুটি তো, চল না, কি করি ঘরে বসে থাকি, হোটেলে গিয়ে কিছু খেয়ে দিয়ে আছি, চল। না না না, আজ পূর্ণিমা, আমি কিছু খাবো না, যে বলে দিলাম পূর্ণিমা আমি কিছু খাবো না, ঠিক আছে? তুই এখন এত কুসংস্কার এখন বিশ্বাস করিস ভাই? কি করে এত কুসংস্কার এখন বিশ্বাস করিস তুই? আমি কুসংস্কার বিশ্বাস করি কি না করি সেটা পার্সোনালি ব্যাপার, আমি তোর কোনো রকম কোনো কিছু জ্ঞান শুনবো, ঠিক আছে? তুই যা করার করে নে, মাথা থেকে কুসংস্কারের ভূত আমি দূর করবই। এই নে, অনেক কষ্টে তোর জন্য বইটা জোগাড় করেছি, পড়ে নিয়ে কুসংস্কার দূর হয়ে যাবে, ধর। ও বাবা, তুমি আমার মন থেকে কুসংস্কার দূর করার জন্য চেষ্টা চালাচ্ছ? ভেবে ভাব নে, বুঝলি? না 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 না, কিছু না, কিছুই ভাবছি নে, কিছু ভেবে লাভ নেই। বইটা পড়বি, তোর মাথা থেকে সব কুসংস্কার দূর হয়ে যাবে, বুঝলি? বইটা ভালো বই, মন দিয়ে পড়বি, ঠিক আছে? কিছু একটু উপায় করে তোর মনে আমি কুসংস্কারে ভূত ঢোকাবই, তোকে চ্যালেঞ্জ দিলাম আমি। এসালা মনে মনে যা কিছু একটা প্ল্যান করছে। ইয়েস, একটা ভালো আইডিয়া পেয়ে গেছি, এবার মালটাকে ভালো জব্দ করে দেবো, দাঁড়া। ভাই আসছে না, এটা ফোন এই যে ফোনটা আমি করে আসছি। কে ফোন করেছিল ভাই? কে ফোন করেছিল? তো হয়েছে নাকি? তুই কালুকে আমার নামে কি বলেছিস ভাই? মারবি জুতো উল্টো না বলে কি হয়েছে? জুতো উল্টো নাই, তাহলে জুতো উল্টো থাকলে ঝগড়া হয়, বুঝলি? ঝগড়া সত্যিকারে, সত্যি এটা আমি সত্যি আর বলি জানতাম না, এটা কুসংস্কারে বিশ্বাস করিনি। দেখ না, কুসংস্কার ঠিক হলো তো, মানলি তো কুসংস্কার আছে বলে, এটা কোনো রকম কুসংস্কার নয়। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। যে দুটোটা উল্টে দিয়েছে আমাকে ভাসালে সেটাকে বুঝতে পারিনি, তোর মনে আমি এখন আরো না কুসংস্কার। ভাই দেখ, আমার ভাতকটা কাঁপছে ভাই, দেখ 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 নচ্ছে। আমার কথা খুবই খারাপ কিছু একটা ঘটতে চলেছে ভাই, তুই কি এক্সপিরিয়েন্স করতে পারছি কত খারাপ ঘটতে চলেছে তোর সাথে? অনেক যা কিছু একটা খারাপ তোর সাথে ঘটছে, বুঝতে পারলি? বুঝবি এবার ঠেলা, তুই ভাতক কাঁপছে মানে। ঠিকই বলেছিস, যাক তুই আমার সাথে খারাপ কিছু করতে গেলে যে খুবই তাড়াতাড়ি। হ্যালো, ফোনে কি হলো ভাই? ফোনে তুই কিছু খবর পেয়েছিস নাকি? ফোনে দেখো তোর মুখটা এরকম বেঁকে গেল যে তুই বহু চিন্তায় পড়ে গেছিস দেখছি, কিছু হয়েছে? আমার সব ফুলা খালে বল ভাই। বাবা জানতে পেরে গেছে আমি মদ খাই, ঘরে গেলে আবার প্রচুর মার খাবো রে। ও খুবই খারাপ, খুবই খারাপ ভাই, কিন্তু আমার নামটা জানা না, ওটা আমি বলে দিলাম তোকে, ঠিক আছে? ঠিক আছে, তোর নামে নমুনে দেখা আবার প্রমাণ হয়ে গেল, এগুলো কোনো রকম কুসংস্কার নয়, সবই সত্যি। ঠিকই বলেছিস, আমি ভাই বিশ্বাস করলাম, ঠিকই বলেছিস। দরকার তুই নিয়ে যা, নে ধর, চেষ্টা করে ফাঁসানোর চেষ্টা করিস, কিন্তু কিছু হবে না, তোর মাথা থেকে আমি কুসংস্কার দূর না করে ছাড়বো না, বলে দিলাম। কি করে যায় বলতো, কি করে যায়? একটা ভালো আইডিয়া পেয়েছি, আইডিয়াটা কাজে লাগলে সাকসেসফুল হবই। রিমি যদি তোকে ভালো দিন, আমি যাবো বুঝলি, প্রপোজ করতে কালকে আমি যাবো, খুবই ভালো দিন আছে বুঝলি। যা যা যা, উঠে যেতে পারে। চম করলি, কিছু হয়েছে কি? শুনেছিস টিকটিকি ডাকলো? তার মানে খুবই ভালো খবর, টিকটিকি জানলে ডাকলে সব কথা সত্যি হয়, মানে কালটা তোর মালটা উঠে যাবে ভাই। পার্টি কিন্তু দিতে হবে বলে দিলাম। তাহলে তুই যে বললি টিকটিকি ডাকলে সব কত সত্যি, ওই কথাটাই বলে তো, এখানে তো টিকটিকি ডাকলো, তাহলে কথাটা সত্যি হলো না কেন? কি জানি,
আমার সঙ্গে কেন এরকম হলো আমি কিছু বুঝতে পারছি না ভাই, সত্যি কথাই বলছি ওটা ফেক সাউন্ড ছিল। তোকে আমি কুসংস্কার দূর করাবো বলে, কুসংস্কার থেকে বার করানো বলে আমি ভাই মোবাইল ফোন থেকে ওই সাউন্ডটা বের করেছিলাম, বুঝলি তো? এবার তো বুঝলি কুসংস্কার কোন লোক এগুলো সব কুসংস্কার, এগুলো কবে সত্য নয়, এগুলো কোনো জিনিস সত্য হতে পারে না, তুই বুঝলি তো?